হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে রেখেছি কিছুটা ভিন্নতা। মসুরের ডাল দিয়ে কার্যকরী একটি ফেসপ্যাক তৈরি করে দেখাবো। গরমকালে যেই সমস্যাটি আমাদের সবচেয়ে বেশি হয় তা হচ্ছে স্কিনে সানটান পড়ে যায়, মানে আপনার স্কিনের যে রং তার থেকে একটু কালো হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া। এই সানটান দূর করতে এই হোম রেমেডিটি কিন্তু অনেক কার্যকর। মসুর ডাল দিয়েই কিন্তু আপনারা এই হোম রেমেডিটি তৈরি করে ফেলতে পারেন। পার্লারে 1000 টাকা খরচ না করে বাসায় 10 টাকা খরচ করে কিন্তু আপনারা এই জাদুকরি ফেসপ্যাকটি তৈরি করতে পারেন। তো এখানে আমি 1 চামচ মসুরের ডাল নিয়েছি। এবার আমি মসুরের ডালটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখব, মানে পানিটা দিয়ে আমি তারপর এটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। মসুরের ডালটা যখন ফুলে ডবল হয়ে যাবে তখন আমি এই মসুরের ডালগুলোকে ব্লেন্ড করে নিব। আর খুব ভালো করে কিন্তু মসুরের ডালটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মসুরের ডালটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা মসুরের ডালটার মধ্যে এখন আমি একে একে অন্য উপকরণগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে কিন্তু আটাও কিন্তু এখানে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। আমরা রান্নায় যে হলুদটা ব্যবহার করি বা ইউজ করি সেই হলুদের গুঁড়াই কিন্তু এখানে আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি। এবার এখানে দিব 1 টুকরো লেবুর রস। ব্যাস, এই উপকরণগুলোই কিন্তু শেষ। এবার এগুলোকে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। পার্লারে গিয়ে আপনারা 1000 টাকা খরচ না করে বাসায় আপনারা এই উপকরণ দিয়েই যদি এরকম ফেসপ্যাক তৈরি করে লাগাতে পারেন তাহলে কিন্তু দেখবেন স্কিন অনেক ভালো থাকবে এবং স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করবে এবং স্কিন থেকে কিন্তু সানটান দূর হবে। তাহলে কেন পার্লারে গিয়ে আমরা 500-1000 টাকা খরচ করব যদি 10 টাকা বা 20 টাকার উপকরণ দিয়েই আমরা এতটা উপকার পাই বলেন? তো সবাই কিন্তু এই ফেসপ্যাকটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, আর একবার যদি ট্রাই করেন তাহলেই আপনারা এর কার্যকারিতাটা কিন্তু বুঝতে পারবেন। তো আমি কিন্তু চামচের সাহায্যেই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি। আমি একটা ব্রাশের সাহায্যে এটা লাগাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা হাতের আঙুল দিয়েও কিন্তু এরকম লাগাতে পারেন। তো এটা কিন্তু আপনারা মুখের স্কিন এবং ঘাড়, গলা, হাত, পা সব জায়গায় কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন। লাগিয়ে কিন্তু 20 মিনিট এটাকে রেখে দিতে হবে। 20 মিনিট পর যখন শুকিয়ে যাবে তারপর আপনারা এটা উঠিয়ে ফেলবেন। খুবই কার্যকরী একটি ফেসপ্যাক। আপনারা কিন্তু এটা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন। আর আপনারা যখন প্রথম একবার ইউজ করবেন তাহলে আপনাদের স্কিনের কতটা চেঞ্জ তা বুঝতে পারবেন। তো আপনারা কিন্তু সামনে যেহেতু ঈদ, পার্লারে দৌড়াদৌড়ি না করে, পার্লারে টাকা খরচ না করে বাসায় কিন্তু এইভাবে আপনারা এই ফেসপ্যাকটি কিন্তু তৈরি করে দিতে পারেন। এবার আমি এটাকে 20 মিনিট রেখে দিব। তো 20 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে, 20 থেকে 25 মিনিট, মানে শুকাতে যতক্ষণ লাগে। তারপর এটাকে আমরা উঠিয়ে ফেলব। পনেরো 20 মিনিট রাখার পর দেখেন এরকম শুকিয়ে গিয়েছে। এবার আমি এটাকে মাসাজ করে করে তারপর উঠিয়ে নিব। আপনারাও কিন্তু একটু পানি দিয়ে, শুকনো কিন্তু মাসাজ করতে যাবেন না, একটু পানি দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজটা করে নেবেন। তো সব সময় আপনারা এই ফেসপ্যাকটি যদি ইউজ করেন তাহলে আপনাদের কিন্তু পার্লারে গিয়ে টাকা খরচ করে ফেসিয়াল করার কোনো দরকার নেই, কারণ এই ফেসপ্যাকটি আমি নিজে ইউজ করি এবং আমার স্কিনটা কতটা গ্লো তা আমি আপনাদের কিন্তু এখানে বোঝাতে পারবো না। আমি কিন্তু কখনোই পার্লারে যাই না এবং পার্লারে গিয়ে কখনোই টাকা খরচ করে ফেসিয়াল করি না। বাসায় কিন্তু আমি এই উপাদানগুলো দিয়ে ফেসপ্যাক তৈরি করে কিন্তু আমার স্কিনটাকে মাশাল্লাহ অনেকটাই কিন্তু ভালো রেখেছি।
তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যদি আপনারা একবার হলেও এই রেমেডিটি যদি ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন আমি ধুয়ে ফেলার পর কতটা ব্রাইট হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।